দিনে তাপমাত্রা কিছুটা কমে আসায় তীব্র গরম থেকে কুষ্টিয়াবাসীর কিছুটা স্বস্তি মিলেছে। তবে বৃষ্টির দেখা না মেলে ভ্যাপসা গরম ভাব এখনো রয়েছে। কুষ্টিয়া থেকে গরমের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফুল, আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু যে পূর্বাভাসটা দেওয়া হয়েছে সেখানে তারা বলেছে যে বাংলাদেশে আসলে বিভিন্ন জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, বজ্রসহ বৃষ্টি, এছাড়া শিলাবৃষ্টির সম্ভাবনাও তারা দেখছেন। এই মুহূর্তে কুষ্টিয়া আবহাওয়া কিরকম আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। যেমনটি বলছিলেন, কুষ্টিয়া আবহাওয়ার অনেকটাই স্বস্তি ফিরেছে, বিশেষ করে বৃষ্টির এখনো দেখা না মিললেও তাপমাত্রা কমে এসেছে। আমি কিছুক্ষণ আগে কথা বলেছি কুষ্টিয়া আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ যিনি আছেন মামুনুর রশিদ, তিনি জানিয়েছেন যে গতকাল কুষ্টিয়ার তাপমাত্রা ছিল 37.4 ডিগ্রি সেলসিয়াস, যা এই কুষ্টিয়ার অনেক গত কয়েকদিনের তাপমাত্রা ছিল অনেকটাই কম। আপনারা জানেন যে কুষ্টিয়ার পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা বা যশোরের তাপমাত্রা বিরাজ করছে, সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে, তার পার্শ্ববর্তী জেলা হওয়ার কারণে এখানকার তাপমাত্রা তীব্র হওয়ার কারণে জনজীবন অনেকটাই অস্বস্তি ছিল। তবে স্বস্তির খবর হচ্ছে তাপমাত্রা কমে এসেছে। আজকের আবহাওয়া যেটা বলছে যে আবহাওয়া বাতাস বইছে, অনেকটাই শীতল টাইপের বাতাস বইছে, পাশাপাশি মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টি যে কোনো মুহূর্তে হতে পারে। মামুনুর রশিদ আরও জানিয়েছেন যে আগামীকাল বা পরশু থেকে টানা কয়েকদিনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কুষ্টিয়ার উপর দিয়ে এই বৃষ্টিপাত হতে পারে তিনি জানিয়েছেন। তবে আবহাওয়া স্বস্তিদায়ক হওয়ার কারণে শ্রমজীবী মানুষ যারা ঘরে একেবারে ঘরমুখী ছিলেন তারা ঘর থেকে বাইরে বেরিয়েছে, কাজের সন্ধানে বেরিয়েছে, কৃষকরা মাঠে কাজে বেরিয়েছেন আমি দেখি। আর পাশাপাশি যারা দিনমজুর শ্রেণীর মানুষ যারা কষ্টের মধ্যে ছিলেন তাদের মধ্যে একটা স্বস্তি ফিরেছে। সব মিলিয়ে যে আবহাওয়ার একটা শীতল ভাব লক্ষ্য করা যাচ্ছে, আগামীতে বৃষ্টি হবে সেই সম্ভাবনাও দেখা যাচ্ছে, এই কারণে স্বস্তিদায়ক অবস্থা বিরাজ করছে। তো এই ছিল কুষ্টিয়া থেকে আবহাওয়া তাপমাত্রা আবহাওয়ার সর্বশেষ খবর। জাকিয়া।